এই সাপের নিঃশ্বাস এত ভয়াবহ, নিঃশ্বাস যদি এত ভয়াবহ হয় তাহলে সাপ কত ভয়াবহ, তার দংশন, তার কামড়, তার বিষ কত ভয়াবহ হবে। নবীজি বললেন কিয়ামতের মাঠে এক কামড়ে 40 বছর পর্যন্ত বান্দার শরীরে বিষক্রিয়া হতে থাকবে। ওই সাপটা এসে শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহু আকবার তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, গোস্তগুলি টেনে টেনে কামড়ায় কামড়ায় ছিঁড়ে নিয়ে আসবে। হযরত আবু হুরাইরা বলতেছে আমি আমার মাসুক নবীজির জবান থেকে শুনছি, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে। তারুজুল মালাইকাতু ওয়ারুহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহর নবী বলেন উম্মতরে তাদেরকে হাসরের মাঠের এক পাশে নিয়ে এইভাবে তাদেরকে কামড়ানো হবে, আর হাসরের মাঠে আর এক পাশে থাকবে আমরা এই সাধারণ বান্দা, তাদের হিসাব টানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে এক পাশে থাকবে দুর্নীতিগ্রস্তরা, সোরেরা, ডাকাতরা, সন্ত্রাসরা, রক্তচুষারা, যাকাত দেনেওয়ালা না, যারা যাকাত দেয় না তারা, যারা মালের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না তারা, হাসরের মাঠের এক কোণায় থাকবে তারা। ওদের জন্য কোনো সুপারিশ নাই, ওরা থাকবে এক কোণায়, ওদের মাঠ আলাদা থাকবে, জায়গা নির্বাচিত আলাদা। আল্লাহ রাসূল বলতেছেন সহিহ বুখারীতে হাদিস আসছে, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, তাদেরকে আলাদা করে রাখা হবে আর সমস্ত জনগণকে এক পাশে নিয়ে আসা হবে। আল্লাহ সবার হিসাব করবে, মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তাদের হিসাব তখনও ধরে নাই। জিন জাতির হিসাব টানবে, তখনও তাদের হিসাব আসে নাই। ফেরেশতা জাতির হিসাব আসবে, তখনও তাদের হিসাব ধরবে না। পশু পাখিদের বিচার হবে, বলে ফরিদে হুজুর পশু পাখির বিচার কি? ইহা আপনাদের গ্রামের নাম কি? খন্দকিয়া। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে বিচার দেবে, রব আমারে দক্ষিণ পাড়ার গরু মারছিল, গুতা মারছিল, আমারে কষ্ট দিয়েছিল, আল্লাহ আজকে হাসরের মাঠে বিচার চায়। দুনিয়াতে তো আমাদের কোনো আদালত ছিল না, আমরা দুনিয়াতে কোথাও বিচার দিতে পারি নাই, আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার কাছে আজকে ফয়সালা চাই। দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে, বিড়ালে মামলা করবে, ছাগলে মামলা করবে, আপনি অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছিলেন, ওই কুকুর আপনার বিরুদ্ধে মামলা করবে। বুঝে যাবেন ওয়াজ, ওই কুকুর সেই দিন মামলা করবে, বাড়ির বিড়ালটারে খাবার দেন নাই লাথি মেরে ফেলে দিয়েছেন, ওই বিড়াল মামলা করবে, আল্লাহ আমার খাবার দেয় নাই লাথি মারছিল। আপনি গরুকে অন্যায়ভাবে পিটুনি দিয়েছেন, কাজ বেশি করাইছেন, মামলা করবে সে। কিয়ামতের ময়দানে এই পশু পাখিরা মামলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পশু পাখিদেরও বিচার করবেন, সেদিন আমার আল্লাহ সমানভাবে বিচারের ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু বিচার হওয়ার পরে পশু পাখিরা মানব আর জিন ফেরেশতা ছাড়া সবাই মাটি হয়ে যাবে, শুধু এই তিন জাতি মাটি হবে না, মানুষ জিন আর ফেরেশতা এরা মাটি হবে না, বাকি সমস্ত পশু পাখিরা মাটি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশাই দিবে। সেদিন কাফের বেঈমান ওই দুর্নীতিগ্রস্ত যারা মানুষের হক মেরে মেরে গরিবের রক্তগুলি চুষে চুষে নিয়ে গিয়েছিল, তারা হাতের মধ্যে কামড়াইবে, গোস্তগুলি কামড়াই টেনে সেরে ফেলবার, বলে ফায়াকুল রাব্বি ওগো রব, লাউলা খারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে আপনি পাঠান, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান। হাতের গোস্ত কামড়াবে, দেহের গোস্ত কামড়ায় কামড়ায় টেনে ছেড়ে ফেলবে,
আর বলবে ইয়া রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, ফাসদকা বেশি বেশি করে তোমার পথে আমরা দান করব। ওয়া কুম মিনাস সলিহিন, সলিহিন নেককারদের তোমার বন্ধু পেয়ারাদের অন্তর্ভুক্ত হয়ে আসবো আল্লাহ। আমরা নামাজি হব, সুরি বাটপারি করব না, আল্লাহ মানুষের হক আর মারব না, গরিবের হক মারব না, এতিমের হক মারব না, অসুস্থের হক মারব না, বৃদ্ধের হক মারব না, বৃদ্ধার হক মারব না, আল্লাহ আমরা সৎকার দিব, দান করব, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে একবার যদি হায়াত শেষ হয় এক মিনিটও তুমি দুনিয়াতে থাকতে পারবা না, আর যদি দুনিয়ার থেকে তুমি চলে যাও কবরে আর ফিরে আসার কোনো সুযোগ হবে না। প্রিয় মুসলমান আমার, হাশরের ময়দানে যাই এদের অবস্থা কি হবে, আর আমার রসুল কি করবেন তিনি? এখন চলে আসি হাশরের ময়দানে, চলে যাই। কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ারুহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা। হাশরের মাঠের একটা দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাশরের মাঠের একটা দিন হবে তত বিরাট। এই আয়াত নাজিল হলো হযরত আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে থাকার পরে এক সাহাবি আসছে, সে অনেক ধনী, বিরাট বড় তার ছাগলের পাল, উটের পাল, মহিষের পাল আছে, অনেক বড় বড় খেজুরের বাগান। আগে যাদের খেজুরের বাগান এবং পশু বেশি ছিল, জমিন বেশি ছিল, তারা বেশি ধনী ছিল। তখন লোকেরা পরিচয় করল আবু হুরায়রা, এই লোকটা অনেক ধনী। হযরত আবু হুরায়রা বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা নবীর সাহাবী, আপনি কিয়ামতের কঠিন মাঠ থেকে বাঁচার চেষ্টা করেন, আপনি কিয়ামতের ময়দানে এই সম্পদের ক্ষতি থেকে আপনি বাঁচার চেষ্টা করেন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আবু হুরায়রা, আমি আপনার বিষয় বুঝলাম না, একটু ভেঙ্গে বলেন। সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আমার মাসুক প্রিয় নবীজির জবান মোবারক থেকে শুনছি, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে যারা ধনী ব্যক্তি হবে কিন্তু অর্থের যাকাত দিবে না, দান করবে না, মানুষকে দেবে না, মনোযোগ দিয়ে, যারা অনেক সম্পদের মালিক কিন্তু দান করে না, যাকাত দেয় না, আর যেটি চুরি করে এটির কথা তো কই লাভই নেই, ও তো মানে দুনিয়ার মানুষের কাতারেই সে পড়ে না, সে তিলে তিলে গরিব মানুষের রক্ত শুষে নিয়ে গেছে। অ্যাটেনশন, মন খারাপ করবেন না, আমি আপনার বাঁচার জন্য বলতেছি, আল্লাহর কসম করে বলি, আপনার যে সন্তানের জন্য এগুলি করতেছেন এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না। বাংলাদেশের এক ধনাঢ্য ব্যক্তি মারা গিয়েছিলেন করোনায়, আমি নাম বলবো না, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, তার নামে, তার ইন্ডাস্ট্রির নামে একটা টেলিভিশন আছে, খুব জনপ্রিয় টেলিভিশন। সেই ভদ্রলোক মারা গেল, তার সন্তান করোনার সময় বাবার লাশের পাশে আসে, আর যারা অন্যায় করে টাকা রেখে যাচ্ছে ওই সন্তান চার পয়সাও কাজে লাগবে না, ওই স্ত্রীও লাগবে না, সন্তানও লাগবে না, কিয়ামতের ময়দানে এগুলো তো খুঁজেই পাওয়া যাবে না। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন, হযরতে আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন, আমি রসুল করিমের জবান থেকে শুনছি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদের যাকাত দেয় না, আল্লাহর পথে যারা ব্যয় করে না, কিয়ামতের মাঠে এই সম্পদ তাদেরকে এক জায়গা করা হবে। বিরাট বড় মাঠ, মাঠের এক প্রান্তে তাদেরকে আল্লাহ পাক ধেয়ে নিয়ে যাবেন, ওই পাশে নিয়ে তাদের সমস্ত সম্পদগুলিকে একটা সাপে পরিণত করা হবে। এই সাপের কপালে থাকবে তিলক, চোখের মধ্যে থাকবে তিলক, এত বড় বিষধর সাপ। আল্লাহর নবী বললেন,
একটা নিঃশ্বাস যদি সাপ পৃথিবীতে ছেড়ে দেয় তাহলে পৃথিবীর মাটিতে কোনো দিন ফসল হবে না, গাছ হবে না, তরুলতা পাতা বাঁচবে না, কোনো প্রাণীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকবে না। এই সাপের নিঃশ্বাস এত ভয়াবহ, নিঃশ্বাস যদি এত ভয়াবহ হয় তাহলে সাপ কত ভয়াবহ, তার দংশন, তার কামড়, তার বিষ কত ভয়াবহ হবে। নবীজি বললেন কিয়ামতের মাঠে এক কামড়ে 40 বছর পর্যন্ত বান্দার শরীরে বিষক্রিয়া হতে থাকবে। ওই সাপটা এসে শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহু আকবার তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, গোস্তগুলি টেনে টেনে কামড়ায় কামড়ায় ছিঁড়ে নিয়ে আসবে। হযরত আবু হুরায়রা বলতেছে, আমি আমার মাসুক নবীজির জবান থেকে শুনছি আল্লাহ নবী বলেছেন আমার উম্মত এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে। তারুজুল মালাইকাতু ওয়ারুহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহর নবী বলেন উম্মতরে তাদেরকে হাসরের মাঠের এক পাশে নিয়ে এইভাবে তাদেরকে কামড়ানো হবে, আর হাসরের মাঠে আর এক পাশে থাকবে আমরা এই সাধারণ বান্দা, তাদের হিসাব টানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে এক পাশে থাকবে দুর্নীতিগ্রস্তরা, সোরেরা, ডাকাতরা, সন্ত্রাসরা, রক্তচুষারা, যাকাত দেনেওয়ালা না, যারা যাকাত দেয় না তারা, যারা মালের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না তারা, হাসরের মাঠের এক কোণায় থাকবে তারা। ওদের জন্য কোনো সুপারিশ নাই, ওরা থাকবে এক কোণায়, ওদের মাঠ আলাদা থাকবে, জায়গা নির্বাচিত আলাদা। আল্লাহ রাসূল বলতেছেন সহিহ বুখারীতে হাদিস আসছে, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, তাদেরকে আলাদা করে রাখা হবে আর সমস্ত জনগণকে এক পাশে নিয়ে আসা হবে। আল্লাহ সবার হিসাব করবে, মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তাদের হিসাব তখনও ধরে নাই। জিন জাতির হিসাব টানবে, তখনও তাদের হিসাব আসে নাই। ফেরেশতা জাতির হিসাব আসবে, তখনও তাদের হিসাব ধরবে না। পশু পাখিদের বিচার হবে, বলে ফরিদে হুজুর পশু পাখির বিচার কি? হা, আপনাদের গ্রামের নাম কি? খন্দকিয়া। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে বিচার দেবে, রব আমারে দক্ষিণ পাড়ার গরু মারছিল, গুতা মারছিল, আমারে কষ্ট দিয়েছিল, আল্লাহ আজকে হাসরের মাঠে বিচার চায়। দুনিয়াতে তো আমাদের কোনো আদালত ছিল না, আমরা দুনিয়াতে কোথাও বিচার দিতে পারি নাই, আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার কাছে আজকে ফয়সালা চাই। দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে, বিড়ালে মামলা করবে, ছাগলে মামলা করবে, আপনি অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছিলেন, ওই কুকুর আপনার বিরুদ্ধে মামলা করবে। বুঝে যাবেন ওয়াজ, ওই কুকুর সেই দিন মামলা করবে, বাড়ির বিড়ালটারে খাবার দেন নাই, লাথি মেরে ফেলে দিয়েছেন, ওই বিড়াল মামলা করবে, আল্লাহ আমার খাবার দেয় নাই, লাথি মারছিল। আপনি গরুকে অন্যায়ভাবে পিটুনি দিয়েছেন, কাজ বেশি করাইছেন, মামলা করবে সে। কিয়ামতের ময়দানে এই পশু পাখিরা মামলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পশু পাখিদেরও বিচার করবেন, সেদিন আমার আল্লাহ সমানভাবে বিচারের ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু বিচার হওয়ার পরে পশু পাখিরা মানব আর জিন ফেরেশতা ছাড়া সবাই মাটি হয়ে যাবে, শুধু এই তিন জাতি মাটি হবে না, মানুষ জিন আর ফেরেশতা এরা মাটি হবে না, বাকি সমস্ত পশু পাখিরা মাটি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশাই দিবে। সেদিন কাফের বেঈমান ওই দুর্নীতিগ্রস্ত যারা মানুষের হক মেরে মেরে গরিবের রক্তগুলি চুষে চুষে নিয়ে গিয়েছিল, তারা হাতের মধ্যে কামড়াইবে।
গোস্তগুলি কামড়ে টেনে সেরে ফেলবার বলে ফায়াকুলা রব্বি ওগো রব লাউলা খারতানি ইলা আজালিন করিব আমাদেরকে আবার পৃথিবীতে আপনি পাঠান, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান, হাতের গোস্ত কামড়াবে দেহের গোস্ত কামড়ায় কামড়ায় টেনে ছেড়ে ফেলবে আর বলবে ইয়া রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, বেশি বেশি করে তোমার পথে আমরা দান করব, ওয়া কুম মিনাস সলিহিন সলিহিন নেককারদের তোমার বন্ধু পেয়ারাদের অন্তর্ভুক্ত হয়ে আসবো, আল্লাহ আমরা নামাজি হব, চুরি বাটপারি করবো না, আল্লাহ মানুষের হক আর মারবো না, গরিবের হক মারবো না, এতিমের হক মারবো না, অসুস্থের হক মারবো না, বৃদ্ধের হক মারবো না, বৃদ্ধার হক মারবো না, আল্লাহ আমরা সাদকা দিব দান করব আর সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, বান্দারে একবার যদি হায়াত শেষ হয় এক মিনিটও তুমি দুনিয়াতে থাকতে পারবে না, আর যদি দুনিয়া থেকে তুমি চলে যাও কবরে আর ফিরে আসার কোনো সুযোগ হবে না, একদিন মাটির ভিতরে হবে ঘর যে মনামা কেন বান্ধ দালাল মনামা কেন বান্ধ দালাল। কষ্ট হচ্ছে আপনাদের, কথা কি বোঝা যায়? বুঝতে হবে আমাদের প্রত্যেকটা মুসলমান কি গুলি যদি বুঝতে পারি তাহলে আমরা আগামীতে ভালো মানুষকে নির্বাচন করব, সে আলেম হোক জেনারেল হোক তাকে সৎ হতে হবে, ভালো ব্যক্তিত্ব হতে হবে, কথা কর না কেন, ভালো একজন ব্যক্তিত্বকে আমাদেরকে শনাক্ত করতে হবে যে আমাদের লিডার বানাইতে হবে, তাহলে আবার 20 বছর আমাদেরকে পস্তাইতে হবে, আবার পস্তাইতে হবে, যে রিক্সা চালায় সে রিক্সাই চালাবে, যে দিন মজুরি করে সে দিন মজুরি করবে, যে কামলা সে কামলা, সে ভিক্ষা করে সে ভিক্ষাই করতে থাকবে, প্রিয় মুসলমান আমার কথা আমারটা তিতা হলেও আমি বাস্তবসম্মত বক্তব্য দিচ্ছি, মনোযোগ দেন, তাদের কিয়ামতের ময়দানে দেখেন মানব জাতির হিসাব হবে কিন্তু তাদের হিসাব আল্লাহ টানবে না, সাপে কামড়াইতেছে তাদেরকে হিসাব টানা হবে না, জিন জাতির হিসাব টানা হলো তাদের হিসাব তখনও নেওয়া হয় নাই, ফেরেশতাদের হিসাব টানা হবে সেই তারপরও তাদের হিসাব টানা হয় নাই, তাহলে আপনি বুঝেন তো কত বছর কত দিন সেই দিন পার হবে, তখনও সাপে তারে কামড়াইতে থাকবে, এরপরে আল্লাহর নবী বললেন তারপরে তাদেরকে আনা হবে বিচারের কাঠগড়ায়, এত কোটি কোটি বছর তারা শাস্তির ভিতরে থাকলো তারপরে আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় আনবে, বিচারের কাঠগড়ে আনার পরে তারপরে আল্লাহ ফয়সালা দিবে হয় জান্নাত না হয় জাহান্নাম, এ তার আগে কোটি কোটি বছর কোটি কোটি বছর তারা ওই সাপের কামড়ে নির্যাতনে অত্যাচার, হাসরের মাঠের এক কোনা একটা মাঠ তাদেরকে বরাদ্দ করা হবে, এই দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিবাজ যারা হবে, যারা আমার এতিমের টাকা মেরে দিল, যারা আমার গরিবের টাকা মেরে দিল, আমার বিধবার টাকা মেরে দিল, আমার চিকিৎসার অর্থাৎ গরিব মানুষের চিকিৎসার বরাদ্দের টাকা মেরে দিল, আমার দেশের সাধারণ মানুষের রাস্তার টাকা মেরে দিল, গমের টাকা মেরে দিল, বন্যার্তদের টাকা মেরে দিল, আমার দেশের ওই গরিব দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার টাকা মেরে দিল, কৃষকদের কৃষকের ওই আপনার কি বলে সারির টাকা মারলো, ওই সারের টাকা মারলো, তেলের টাকা মারলো, ওষুধের টাকা মারলো, বাপটিসে সুপারিশ পেয়ে যাব আর কাবা ঘরে দিয়ে খুদার ঘর তাওয়াব করিয়ে, আর ওই যে টুইন টাওয়ার কি কি কুলক টাওয়ারে থাইকে ও সুন্দর এই কি বলে আপনার ভিআইপি হোটেলে থাইকে ও কাবা ঘরে জিয়ারত করে হসটস করে এসে মনে করছে বেশ তো পেয়ে গেছি, শয়তানে হাসার করে ওরে সাসা তোর মতো সাসা থাকতে আমার আর টেনশন নাই, তুই একাই বাঙালি শেষ করে দিন যা,
কলর টাওয়ারে থাকে মক্কায় যে, জানেন ভিআইপি হোটেলে যা থাকে, এখানে যা থাকে আরাম করে খায় দা, মাঝে মধ্যে নামাজ আসলে আসতেও পারে না আসলে না আসে, ওখান থেকে নামাজে দাঁড়া ওই নামাজ মিনিটরে হসটস করে তাম টপ করে খোদার ঘর ধরে কান্দি কেটে মনে করছে একবারে মাপ পেয়ে গেছি। আর আমার দেশের এতিম টাকার অভাবে ধুকে ধুকে কষ্ট করছে, আমার দেশের অসুস্থ ব্যক্তি যার জন্য সুস্থতার বরাদ্দ ছিল ওষুধের বরাদ্দ ছিল ও ওষুধ না খেয়ে ধুকে ধুকে কষ্ট করছে, আমার দেশের দরিদ্র ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে তার জন্য বরাদ্দ ছিল তার টাকাটাও মেরে দিয়েছে, সেও কষ্ট করে কোনদিন খাইছে কোনদিন না খেয়ে থাকছে, আর আপনি ভাবছেন বেহেস্ত পেয়ে গেছি, কেয়ামতের ময়দানে রসুলের সুপারিশ পাবো, আল্লাহর নবী এই সমস্ত উম্মতের দিকে ফিরে তাকাবেই না, ফিরে তাকাবেই না কেয়ামত। প্রিয় বন্ধুগণ, আমার হাশরের মাঠ কায়েম হবে কঠিন পরিস্থিতি, অনেক বড় পরিস্থিতি, নবীজির সুপারিশ কাদের জন্য এবার জেনে যান। আপনি ধরেন নামাজ পড়েন নাই, অপরাধ করে ফেলছেন, রোজা রাখেন নাই, অপরাধ করে ফেলছেন, আপনি কি বলে অন্যায় করছেন, ভুল করে ফেলছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই সমস্ত অপরাধগুলি যেগুলি হকুল ইবাদ না হকুল আল্লাহর হক, রসুলে করিমের সুন্নত আপনি হয়তো একটা মানছেন আর একটা মানেন নাই, এই সমস্ত পাপি দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলা যাবে না আরো জোর, কিন্তু হকুল ইবাদ যে মারছে বান্দার হক, ওই দরবেশ চিনছেন তো আপনারা দরবেশ, এই দরবেশে মারছে টাকা, বিরাট বড় বুজুর্গ প্রত্যেক বছর হজে গেছে আর প্রত্যেক রমজানে যাইয়া ও এতে কাপ করতো কাবাস দিবে, কত বড় দরবেশ, বাপরে বাপ। আমি সহি হাদিস মানি আর মাঝে মধ্যে কোরআনেও কিছু সমস্যা আছে, কত বড় হারামজাদা চিন্তা করেন, কোরআনেও কিছু সমস্যা আছে দরবেশ, আমি সহি হাদিস মানি, তো এখন বোঝা গেল যে কি সহি হাদিস এতদিন মানছে, বুঝতে পারছেন, তাহলে এরকম কত দরবেশ আমাদের দেশে আছে, প্রত্যেক বছরে রমজানে এসে এতেকাফ করতে যায় কাবাতে, বুঝেন আপনি এই দরবেশ, এই দরবেশে কাবা শরীফে যাইয়া কাবা শরীফে যে এসে রমজানে এতেকাফ করে, আর এই দরবেশের ছেলে 350 টাকা খরচ করে খাল তার ছেলের বিবাহ বার্ষিকী উদযাপন করতে হবে, 350 কোটি টাকা খরচা করে, 350 টাকা খরচ করলে আমার দেশে, আমার দেশে হাজার হাজার গরিব মানুষের বাড়ি বানাই দেওয়া হয়, ঠিক বলেন না কেন, আমার দেশের হাজার হাজার চিকিৎসাহীন মা বাবা বৃদ্ধ মানুষের চিকিৎসা করে তার মনে অন্তত শান্তি দেওয়া যায়, সোরের গোষ্ঠী করছে টা কি, তারপরও আপনারা আলেম ওলামাদেরকে ভোট দিবেন না, ভালো মানুষদেরকে ভোট দিবেন না, যে পয়সা ছুটাইতে পারে খালি এর পিছু পিছু দৌড়াবে, আপনাদেরও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এই চোরদেরকে যারা সমর্থন করছেন তাদেরকেও জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য তখনও শুরু করেন নাই, হাশরের ময়দানের প্রাথমিক সময় আল্লাহর কাহানিয়াত এসে গেল, আল্লাহ বিরাট বড় শক্ত হয়ে গেলেন, আল্লাহ এখন বুক মেজাজি আল্লাহ পাক রুদ্র হয়ে গেছেন একেবারে রাগ, সৃষ্টির প্রতি আল্লাহ বিরাট বড় রাগ, হাই হাই কাহানিয়াত এসে গেল, সৃষ্টির প্রতি আল্লাহ মায়ার নজরে তাকান না, বিরাট রাগ করে বসেন আল্লাহ, এরকম বহুদিন পার হয়ে গেল, সূর্য মাথার উপরে আধাত, দুঃখিত এক থেকে 2 কিলোমিটার, সূর্যের উত্তাপ বর্তমানে পৃথিবীতে যে সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ভিতরে বাবা ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় হতে থাকে, এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ
ফেরেশতারা প্রত্যেক দিন হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি টন গ্যাস নিক্ষেপ করেন সূর্য ওটাকে জ্বালানোর জন্য। আবার সূর্য যখন বেশি উত্তাপ হয়ে যায় ফেরেশতারা আবার বরফ নিক্ষেপ করেন এই সূর্যটাকে ঠান্ডা বানানোর জন্য। এই জন্য আপনারা দেখবেন শীতের সময় আল্লাহ গরম কমায় দেয়, গরমের সময় আল্লাহ গরম বাড়ায় দেয়। এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে যদি পৃথিবীতে আলো না আসতো একটা উদ্ভিদ প্রাণী পৃথিবীতে বাঁচত না, মানব জাতির অস্তিত্ব সৃষ্টির মধ্যে পৃথিবীর মধ্যে থাকতো না। এই সূর্যটা এখন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12-13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায়। সেখানে সূর্য 200 কোটি, তার মানে সূর্যটাকে যদি নিচে দিয়ে দেওয়া হয় পৃথিবী তামা হয়ে যাবে। এই সূর্যটা সেই দিন থাকবে হাশরের মাঠে 1-2 কিলোমিটার মাথার উপরে। আল্লাহ, সেই দিন সূর্যের উত্তাপে মানুষ পুড়ে যাবে না, মিসমার হয়ে যাবে না, কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, ঘামের তাণ্ডব এতই মারাত্মক হবে। আল্লাহ রসুল বলতেছেন কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে। পানির তৃষ্ণায় হাউজে কাউসার ছাড়া হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না। এটা কিন্তু চট্টগ্রাম শহরের মতো ছোট্ট কোনো শহর না, পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব ওই মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত ফেরেশতারা এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত জিন জাতি এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত প্রাণী আল্লাহর আদালত ওই মাঠে দাঁড়াবে। তাহলে মাঠটা কত বিরাট হবে একটু চিন্তা করেন, কত বিরাট মাঠ। এই জন্য আল্লাহ বলেন অবিল আখিরাতিহুম ইউকিনুন, যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুমিন। আপনি যে দুনিয়ার জগতে মাত্র 60 বছর বাঁচেন, এই দুনিয়াতে একবার সামান্য সময়, কিন্তু হাসরের মাঠটা হবে দুনিয়ার 60 বছর না, দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হবে। এবার তাহলে বুঝুন কত বিরাট হবে সে আখেরাতের জিন্দিগি। আমি যে ওয়াজ করছি, বাড়ি যেয়ে এটা গবেষণা করবেন, গবেষণা যদি করেন, ফিকির যদি করেন, চিন্তা যদি করেন, তাহলে আপনি আমার ওয়াজের সার্বভৌমটা বুঝতে পারবেন। আর যদি বাড়ি যেয়ে চিন্তা না করেন তো অসুবিধে নেই, বেচিন্তা হয়ে ঘুমাবেন, সকালবেলা আবার সে অপরাধী হবে, ফজরের নামাজ কাজেই হবে, সে অন্যের মাল কেড়ে নেওয়ার ধান্দায় চিন্তা মগজ আসবে, মিথ্যা বলার প্রবণতা থাকবে, স্ত্রীর সাথে ঝগড়ার প্রবণতা হবে, সন্তানের হক নষ্ট করার প্রবণতা হবে, আর একজনের জমিন মেরে পার ধান্দা থাকবে, যদি চিন্তা না করেন আপনি। সেই হাসরের মাঠে আল্লাহর কাহারিয়াত সমস্ত মানব জাতি দৌড়ে আদম শফিউল্লাহর কাছে, আদম শফিউল্লাহ আলাইহিস সালাম আপনি আবুল বাশার, আল্লাহ অনেক বড় আদর করে আপনাকে সৃষ্টি করলেন, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়াত বড় মজবুত, আর আমাদের সহ্য হয় না। পানি তৃষ্ণায় জীব মাছকে বের হয়ে গেছে, আদম গো খুদার দরবারে যে আপনি আমাদের জন্য কথা বলেন, সুপারিশ করেন, আদম আলাইহিস সালাম বলবেন না এই বিষয়ে আজ আমি অপারগ, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও, এই বিষয়ে আমি আজকে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, সবাই আসবে নূহ নবীর কাছে, আপনি শরীয়তের পিতা, তিনিও একই বলবেন আমি অপারগ এই বিষয়ে। আল্লাহর কাহারিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি করা, আমি নূহ আলাইহিস সালামের পক্ষে এই মুহূর্তে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও, সবাই দৌড়ে আ হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ, আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছিলেন, আপনাকে জবুর দিয়েছিলেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছিলেন, আপনি যান। দাউদ আলাইহিস সালাম বলবে না আমি ওই বিষয়ে অপারগ।
আমি পারতাম না, অন্য কারো কাছে যাও দৌড়ে আসবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল, আপনি একটু আল্লাহকে সন্তুষ্ট করে নাস। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি খলিল হতে পারি কিন্তু এই বিষয়ে আমি অপারক, তোমরা অন্য কারো কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে আসবে, মুসা আপনি তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কালাম বিনিময় করতেন, আজকেও আপনি যান আল্লাহর সাথে কালাম করেন, কথা বলেন। আমরা হাশরবাসী বড় অসহায়, আল্লাহর কাহার ইয়াদ বড় মজবুত, আমাদের আর সহ্য হচ্ছে না এই শাস্তি, আপনি একটু যান। আল্লাহু আকবার। সেই দিন মুসা আলাইহিস সালাম বলবে, আমি এই বিষয়ে অপারক, আমি আল্লাহর সাথে আজকে কালাম করতে পারবো না, তোমরা যাও অন্য কারো কাছে। দৌড়ে আসবে ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা গো আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানিয়েছিল, আপনি যান আল্লাহর দরবারে, আপনি আল্লাহর কাছে যান। ঈসা নবী বলবে, দেখো আজকে হাশরের ময়দানে শাম নবীর আপারক হবে, কিন্তু একজন আজ আল্লাহর সাথে কথা বলতে পারবে, আমি ঈসা নবী। নবী হওয়া সত্ত্বেও যেই নবীর উম্মত হয়েছিলাম তিনি আখির নবী, রাহমাতুল লিল আলামিন, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাশরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাশরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে নতুন ভাই বরাদার পুত্র স্বজন, খুদা পেলি অন্য যুগাও, মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী। বুঝা যায়? ঈসা নবী বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, যাও চলো তার কাছে, সমস্ত হাশরবাসী দৌড়ে আসবে আল্লাহর হাবিবের সামনে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ এবং ইমাম হানিফা, আবু শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, হুজুর গাউসে পাক, খাজা মঈনুদ্দিন চিশতমী, সানজিদি, বাহাউদ্দিন নিশাত, বুখারি, মুজাদ্দিদ আল-কাসানি, সারমাদাব, সাদরিকা, ওলি আল্লাহ, গাউস, কুতুব, মুজাবা, নকুয়া, আখির আবদাল, সবাই আল্লাহর নবীর সামনে দাঁড়া কানবার বলবি, ইয়া রাসূলুল্লাহ হাশরবাসী বড় কষ্টের মধ্যে আছে, নবী গো আপনার উম্মত বড় কষ্টের মধ্যে আছে, এই উম্মতগুলির চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আমার নবীর রহমতের দরিয়ে জোশ লেগে যাবে, আল্লাহর নবী ডাক দিবে, উম্মত দাঁড়াও, হ্যাঁ আমি আজকে আল্লাহর সাথে কালাম করব, হ্যাঁ আমি আল্লাহর সাথে আজকে কথা বলবো, তোমরা দাঁড়াও আমি আল্লাহর দরবারে যাইতেছি। আল্লাহর নবী দৌড়াইয়া আসি মোল্লার সামনে যাইয়া খুদার কুদ্দুতি কদমের সামনে সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলতেছে, উম্মত আল্লাহ আমার কলবের ভিতরে এমন হামদের বাক্যগুলি ঢুকাই দিবে, আমি এত প্রশংসা আল্লাহর করতে থাকবো, প্রশংসা শুনে রাব বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমি বলবো, ইয়া রাব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে বলছে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি,
আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, কাদার জন্য হাশরের মাঠ আমি কায়েম করি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আর আপনি কাঁদবেন না, কি চান যা চাবেন, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার করে জোরে বলবেন কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমি তো ওয়াদা করছি আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। হাশরের মাঠের মালিক আমি, কিন্তু হামদের পতাকা আপনার হাতে। হাশরের মাঠের মালিক আমি, কিন্তু সুপারিশের পতাকা মাকামে মাহমুদ ওয়ালা আপনি নবী নিজে। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা, আমি বিচার দিবসের মালিক আর আপনি শাফিউল মুজলিমিন, আমি রাব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা, এখন কেউ যদি বলে, কোনো দলের লোকেরা যদি বলে, কোনো গোষ্ঠীর আকিদা যদি হয়, কিয়ামতের ময়দানে রসুল নিজের চিন্তায় পেরেশান, তাহলে বোঝা গেল সেই দল ভ্রান্ত, তাদের বিশ্বাস আকিদা ভ্রান্ত, তাদের সাথে বিশ্বাস আর জাহান্নামের সার্টিফিকেট কিনে নিয়ে যাওয়া একই কথা। কথা বলে আপনাকে ইমান আকিদা বুঝে কবর যেত যে না, হলে সুন্নতুল জামাতের কোন বিকল্প, একসাথে বলেন বিকল্প, বিকল্প, বিকল্প হতে পারে একটাই মাত্র নাজি দল, আহলে সুন্নতুল। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, হাবিব আমি তো আপনাকে মাকামে মাহমুদের ওয়াদা করে রাখছি, উঠান মাথা, কি চান আপনি? তখন নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি যান, মাথা উঠান, আপনার পছন্দ অনুযায়ী আপনি যাকে সুপারিশ করবেন, যাকে ক্ষমা করতে বলবেন, আমি আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দেব। না না হয় না, রজনে বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানী। আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা হয়ে গেলেন, হামদের পতাকা সুপারিশের পতাকা আমার নবীজির হাতে, উম্মত বেছে 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 ডাক দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে কিভাবে চিনবেন, অথচ আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, হারুনের উম্মত, ওই দাউদের উম্মত, সুলাইমান আলাইহিমুসসালাম নবীদের উম্মত, নবী গো এত মানুষের ভিড়ে আপনি উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী জবাব দিলেন উম্মত রে, সাহাবীরা রে, আমার উম্মতরা পাঁচক তো অজু করবে, একসাথে কোন আল্লাহু আকবার, কি করবে কি করবে, অজু করে শুধু অজু করে চলে আসবে না নামাজ পড়বে? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত পাঁচক তো অজু করবে, পাঁচক তো নামাজ পড়বে,
ওই ওযুর চিহ্নগুলি ওযু করার কারণে, শান্ত দেওয়ার কারণে, নামাজের কারণে তাদের চেহারায় ওযুর জায়গায় নূর চমকাইতে থাকবে। কি চমকাবে? ওই নূর চমকানো দেখে আমি আমার উম্মতকে টেনে 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 নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আপনারা বলেন যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে কি এতিমের হক মারতে পারে? যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে গরিবের রক্ত চুষতে পারে? হ্যাঁ, ভোট বাইশে বাইশে দিয়ে মাল খাইয়ে ভোট দিয়ে না বাংলা ওয়াজ করে দিল, কেয়ামতের ময়দানে আপনাকেও দাঁড়াইতে হবে। প্রিয় উপস্থিতি আমার, আহা, আল্লাহ রসুলের সুপারিশ এত পরিমাণে আসতে থাকবে, একসাথে বলবেন আল্লাহু আকবার, সহি মুসলিমের কিতাব ও সাফার ভিতরে আছে, এত পরিমাণে সুপারিশ। নবীজি বলতেছেন আমি এত পরিমাণে সুপারিশ করব, যাকে চাবো আল্লাহ তাকে মাফ করবে, আমি যাকে চাবো আল্লাহ তাকে মাফ করবে, দিতে 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 মাফ টানতে 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 টানতে। আজাজিল্লে চিনেন তো আপনারা, আজাজিল্লে চিনছেন তো আপনারা? হা, শয়তান আজাজিল সেও পর্যন্ত আল্লাহর নবীর সামনের কাছাকাছি এসে দাঁড়ায় থাকবে, যদি রসুল আমাকে টেনে নিয়ে যায় সে আশায় থাকবে। কিসে থাকবে আশা? মানে এত পরিমাণে টানতেছে, আসো আসো আসো, টানবে, উম্মতকে টেনে টেনে নিবে, একসাথে বলা যাবে আল্লাহ। যারা রসুলের সুপারিশকে অস্বীকার করছে তাদেরকে টানবে না? কেমনে টানবে? সে তো মানেই নাই, সে তো আল্লাহ রসুলকে মানেই নাই, দুনিয়াতে বিশ্বাসই করে না যে কিয়ামতের নবী পেয়ারা রসুল আল্লাহর হাবিব সুপারিশ করতে পারবে, সে তো বিশ্বাস করে না। যখন বিশ্বাসই করে নাই তো কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল কি বলবে জানেন? তাদের সামনে পর্দা পড়ে যাবে, পর্দা পড়ার পরে ফেরেশতারা বলবে ইয়া রসুলাল্লাহ সে তো উম্মত, না পর্দা পড়ে যাবে, আল্লাহ রসুল বলবে ফেরেশতারা তো আমার উম্মত, ফেরেশতারা বলবে ইয়া রসুলাল্লাহ আপনার উম্মত বটে কিন্তু আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন মতবাদ আকীদা যেগুলো আপনি পোষণ করেন নাই, সাহাবীরা পড়তেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফে সালিন ওলিয়া উলিয়া আত্মীয় উলিয়া আত্মীয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ফুদালারা কোনোদিন করে নাই, কিন্তু তারাই গুলো করত, নতুন নতুন মতবাদ তারা আবিষ্কার করছিল ইয়া রাসূলুল্লাহ, তারা ইন্তেকালের পরে এই বেদাতের উদ্ভাবন করেছিল, নতুন মতবাদের উদ্ভাবন করেছিল। তখন আল্লাহ নবী বললেন সুহকান সুহকান, দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা, এই নব্য আবিষ্কৃত বেদাতি আকিদার দল দূর হয়ে যা। উম্মত হবে কিন্তু সুপারিশ পাবে, এই জন্য আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে, বিশ্বাস করার মতো করতে হবে, আকাইদা হলো সুন্নতুল জামাতের উপরে দায়ম কায়েম থাকতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে এই পতাকাকে শক্ত করে ধরে রাখতে হবে। যদি না করতে পারেন তাহলে হাসরের ময়দানে কঠিন পসার উপস্থিত হবে, যেই পসার আর শেষ নাই, যেই বিপদের আর কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, মাঝে মধ্যে ওয়াজ বলি, কেউ যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, ধরেন আল্লাহ তাকে বিতাড়িত করে দিছে, যা বান্দা তুই আমার সামনে আসবি না, তুই পাপিষ্ট, তোকে আমি পছন্দ করলাম না, আমার হিসাবে তুই হেরে গেছিস, যা বান্দা চলে যা, কোরআনে আসছে, যা বান্দা তুই চলে যা, বাম হাতে আমল নামে আসছে, নেকির পাল্লা তোর হালকা হয়ে যেতেছে। এই বান্দাগুলি মানুষগুলি সেই দিন আল্লাহ রসুলের দরজা তার জন্য খোলা থাকবে, একসাথে বলেন আল্লাহ, আমাদের রসুলের দরজা তার জন্য খোলা থাকবে। আর যদি আল্লাহ রসুলের সাথে গুস্তাখি করেন, বেয়াদবি করেন, যদি হাবিবে কিবরিয়ার সাথে বেয়াদবি হয়ে যায় তাহলে এই দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর হাবিবের দরজা যদি বন্ধ হয়ে যায় তো আল্লাহর দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। তাই জন্য আপনাদেরকে অনুরোধ করব,
এই আহলে সুন্নাতুল জামাতের আকাইদের উপরে আপনারা প্রতিষ্ঠিত থাকবেন। মেহেশরের মাঠ বড় ভয়াবহ হবে, বিরাট হবে আর ব্যাকুট হবে। সেই কঠিন মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহর সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ থাকবে না। সেই দিন আরশে মুআল্লার নিচের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য দুনিয়ার থেকে যত দূর পড়েন আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহর পেয়ারা রসুলের বরগাহে সুপারিশ চান। আমি মদিনাতে মক্কাতে মদিনাতে যতদিন ছিলাম প্রত্যেক দিনই জিয়ারত করার ইচ্ছা করতাম। রওজা শরীফের পাশে দাঁড়ানো অভিপ্রায় নিয়ে আমি পাশাপাশি যে বসতাম, তো রওজা শরীফের জিয়ারতের সময় দেখতাম ওখানে তো দাঁড়ানোর সুযোগ থাকে না, অনেক মানুষ আর দাঁড়াইতে দেয় না। তিন প্রকারের হাজি আছে। এক হাজি হলো সেলফি হাজি, ওখানে যাই আসে ভিডিও করে ছবি তুলে, অথচ ও জানে না যে এখানে কে ঘুমায় দিয়েছে। আহা, ও যদি বুঝত, সে যদি বুঝত যে আল্লাহর হাবিবের জিয়ারত কত দামি, উম্মত যদি জানত যে আল্লাহর নবীর রওজা মুবারকে দাঁড়ানো কত দামি, উম্মত যদি দাম দেখত পৃথিবী থেকে হামাগুড়ি দিয়ে হলে যেত, সারা পৃথিবী থেকে ক্ষুধার্ত হয়ে হামাগুড়ি দিয়ে হলো উম্মত ওখানে যাওয়ার চেষ্টা করত। আল্লাহর হাবিবের বারগাহে হাজিরা দেওয়া কাজে কত দামি, আল্লাহর নবীর কদম মুবারকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা যে কত দামি, যদি উম্মত বুঝতো হামাগুড়ি দিয়ে হলেও পৃথিবীর অন্য প্রান্ত থেকে দেওয়ার চেষ্টা করত। তো কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে, আবার আর এক প্রকারের হাজি আছে যেটি নজদিমার কা হাজি, ক্ষমা করবেন আমাকে, তাদের মতবাদটা তো খুব মারাত্মক মতবাদ, তাদের মতবাদে আল্লাহ রসুলকে তারা তেমন কিছু মনেই করে না। হ্যাঁ, এটা তাদের মতবাদ, তাদেরকে শেখানো হয়, তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দেয়, ধীরে ধীরে প্রশিক্ষণ দেয়, এটা ক্ষমা করবে। আমরা সুন্নি উলামা ইকরাম যে আলোচনাই করি, আল্লাহ রসুলের শানে একটু না শুনলে না বললে আমাদের কলিজায় শান্তি হয় না, জোরে কোন, আমাদের কলিজায় কি হয় না শান্তি হয় না, আমরা এই পরিপূর্ণতা পাই না, আমাদের কাছে ভালো লাগে না, মনে হয় যে আমি কি কোনো অপূর্ণ রেখে আসছি। যদি কোনো আজে আল্লাহ রসুলের শান আমি গাইতে না পারি, বলতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার কি জন্য একটা অপরিপূর্ণতা রেখে আসছি, আমার কাছে আর ভালো লাগে না। আর যারা আশিক রসুল এসকে যাদের কাছে ভালো লাগে তারাও চিন্তা করে যে একটু শান শুনলে এই তাদের কলিজাও শান্তি পায়। কলিজা কি পায়? শান্তি লাগে, এটা আলাদা শান্তি, এটা দলিল দিয়ে শান্তি হয় না, এটা রসুলের এশক মোহাম্মদ যার অন্তরে আছে সে মজা পায়। তো বিপরীত মুখী, আমাদের বিপরীত যে ভাইরা আছে তারা কিন্তু এতটা এই মুখী না, তারা এই মুখী আলোচনাটা খুব কম করে, উপাস্ত কণ্ঠ খুব কম হয় তাদের, তো যার কারণে তাদের মুসল্লিরা এই ব্যাপারে উদাসীন থাকে, তাদের অনুসারীরা এই ব্যাপারে উদাসীন থাকে। আমরা চাই না যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কোনো উম্মত আল্লাহর রসুলের কাঠগড়ে আসামি হয়ে যায়। আমি একবার বলছি, যদি আপনি আল্লাহর হাবিবের কাঠগড়ে আসামি হন তাহলে আল্লাহর দরজায় আপনার আর কোনো জায়গা নাই। যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যান, আল্লাহ রসুল যদি আপনাকে দয়া করে কবুল করে তাহলে বুঝলেন আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোর হবে না, আপনি বেঁচে গেলেন। এই জন্য আল্লাহ রসুলের শানের পক্ষে, ইজ্জতের পক্ষে, মহাব্বতের পক্ষে থাকবে, সবসময় থাকবে। আপনি কোন দল করেন, কোন পীরের মুরিদ, কোন গোষ্ঠীর কোন ব্যক্তি, কোন আলেমের ওয়াজের ভক্ত, সেটা আপনি হতে পারেন, হইছেন, কিন্তু আল্লাহ রসুলের চাইতে আপনি কাউকে প্রাধান্য দিতে পারেন না, কখনোই না। পৃথিবী উল্টে গেলেও না, আকাশ ভেঙে পড়ে গেলেও না, বঙ্গোপসাগর শুকিয়ে গেলেও না, আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও না, এই স্পর্ধা দেখাইতেই যাবেন না। আপনাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তাও না। আল্লাহ আল্লাহ,
খুব মনোযোগ দিল। তো মহেশ্বরের মাঠ কায়েম হয়ে গেল, আল্লাহর হাবিবের সুপারিশ চলতে লাগলো। একসাথে বলবেন না মারহাবা। কত সময় চল এই সুপারিশটা, কত সময় চল? কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়ার জিন্দিগির চাইতে হাসরের জিন্দিগিটা আপনার জন্য অনেক উত্তম হবে। দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালের জিন্দিগিটা আপনার আরো দামি হবে। এই জন্য আমরা সুন্নিরা বলি আমার নবী রওজা মোবারকে জিন্দা জিন্দা জিন্দা। কথা কর না, দামি বলিনি, কোরআন থেকে বুঝতে হবে। আপনার যে দুনিয়ার জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগির চাইতে পরপরের জিন্দিগিটা আরো দামি হবে, আরো সম্মানিত হবে, আরো ইজ্জতওয়ালা হবে। আমি আল্লাহ আপনাকে আরো সম্মান দিব, আরো আল্লাহ আমি আপনাকে মর্যাদা দিব, আপনাকে যা সাবেন আমি চাই। এরপরের অংশে আল্লাহ আবার বলতেছে ولسوف يعطيك ربك فترضى। বন্ধু শুনে নেন, আপনাকে আমি আল্লাহ অচিরেই খুশি করব, রাজি করব, আপনি খুশি হবেন। সাহাবীরা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহ আপনাকে খুশি করবে? নবীজি বলেন হাশরের মাঠে আল্লাহ আমাকে খুশি করবে। যে না করবেন সে বুঝবো কিপটি, জোরে বলেন আরো জোরে, না 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 আরো জোরে একসাথে, অনেক গুরু দামি কথা আল্লাহ। ইন্না কালা তুখলিফুল মিয়াদ, আল্লাহর কথার কোনো ডাইন বাম নাই। হাবিব অচিরে আমি আল্লাহ আপনাকে খুশি করব, রাজি করব আমি আল্লাহ। সাহাবীরা বলল হুজুর আল্লাহ আপনাকে খুশি করবে কখন? বলে হাশরের মাঠ। কিভাবে আল্লাহ খুশি করবে আপনাকে? বলে আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দিবে, আমি যা চাব আল্লাহ তাই দিবে। বলে হুজুর কি চাবেন আপনি? নবীজি জবাব দিলেন সাহাবীরা, কিয়ামতের মাঠে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আর আমি নবী জান্নাতে থাকব, তা হবে না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহর নবী খুশি হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহর ওয়াদা। হাবিব আপনাকে খুশি করব, এজন্য কোরআন বলে হুজুর দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য মঙ্গলময়। এই জন্য আমরা সুন্নিরা হস্ত করি রওজা শরীফে মদিনাতে না গেলে আমরা সুন্নিরা পাগল পড়া হয়ে যাব। কোন সুন্নি হস করার পরে মদিনা না গেলে সে পাগল হয়ে যাবে, সস্থির হয়ে যাবে। আমি হস শেষ করার পরে, হজ শেষ করার পরে আমি হাজিদেরকে দেখছি এবং আমি নিজেও পাগল হয়ে গেছি। আমার সাথে আমার রুমমেট দুইজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বিশ্বনাথ সিলেটের আলিয়ার প্রিন্সিপাল মহোদয় সাহেব ছিলেন, ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন, দুজনে আশিক রসুল সুন্নি। হজ শেষ করার পরে আমরা বারবার মুনাজ্জিমকে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় নেন। বলতেছিল হুজুর আমার তো কিছু করার নাই, সরকার যেইভাবে বাজেট করেছে সেইভাবেই তো যেতে হবে, মদিনায় সময় মাত্র 8 দিন। আমরা বললাম যদি কেটে কুটে দেওয়া হয় আমরা পয়সা দিব, আমাদেরকে নিয়ে যান, কোনো সুযোগ নাই। বন্ধু আমার যারা আশিক রাসূল
হাস শেষ করার পরে মদিনায় যাওয়ার জন্য তোরা পাগল, কারণ রওজা শরীফের হাজিরা মসজিদ নববীর নামাজ আল্লাহর নবীর রওজা মুবারকের দিকে চেয়ে থাকা, বসে বসে দুরূদ শরীফ পড়া, বারে বারে নবীজির রওজা মুবারকের পাশে যাওয়া, এটা যে কত আনন্দের আশেক সারা, এই আনন্দ অন্যকে বুঝানো সম্ভব না। বন্ধু আমার, আল্লাহ রাসূল এই জন্য বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ, তিনি আশ-শিফাউস সাকামের ভিতরে, তিনি বহু বছর আগে, প্রায় 800 বছর আগে তিনি কিতাবখানা লিখেছেন। এই কিতাবের ভিতরে এই হাদিসের তাফসীর উনি করেছেন বিশদ আকারে। আল্লাহু আকবার, নবী বলেছেন, উম্মত আমার জিয়ারতে যারা আসবে, আমি নবীর রওজা মুবারকের পাশে যারা দাঁড়ায় সালাম দিবে, আমার সাক্ষাতে যারা আসবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর দায়িত্ব হয়ে যাবে। এই জন্য রওজা শরীফের পাশে দাঁড়ানো যে কত বড় দামি, উম্মত যদি জানতো হামাগুড়ি দিয়ে হলেও তারা যাইত। কিন্তু আফসুস, নজদিপন্থী হাজি যারা আছে, রওজা শরীফের সামনে গেলে কোনো রকম সালাম দিয়ে চলে যায়, কোনো অনুমতি নাই। কিন্তু সুন্নিপন্থী হাজি যারা থাকে, রওজা শরীফের সামনাসামনি সালাম যেখানে দাঁড়ায় দাঁড়ায় দেয়, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আর স্থির রাখতে পারে না, পাগল পাড়া হয়ে যায়, ঝড় ঝড় করে ঝর্ণার মতো তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। অনেক হাজি পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, চোখে পানি, মুখে সালাম, আদবের সাথে সে হাঁটতে থাকে, ধীরে ধীরে সালাম দিতে থাকে আর কাঁদতে থাকে আর সুপারিশ চাইতে থাকে, আর রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসছি, নবী গো কোনোদিন আর আসার সুযোগ আছে কি না, ইয়া রাসূলুল্লাহ গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে, কোনোদিন আর আমি আসতে পারবো কিনা, নবী গো কবুল করে নেন গোলামের হাজিরা, আর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ থেকে আমাকে মাহরুম করবেন না, আপনার কদম থেকে দূরে সরাবেন না, আপনাকে না আমাকে না উম্মেদ আপনি করে দিবেন না, মাহরুম করবেন না, গোলামকে আপনার কদমে জায়গা করে দিবেন। এই জন্য সুপারিশটা আমাদের জীবনের অনেক বড় দামি একটা পার্ট, আল্লাহর হাবিবের মোহাম্মত অনেক বড় দামি একটা সেকশন, কখনো যেন আপনার ভুল না হয়। যত পৃথিবীর দামি বক্তা আসুক, দামি ব্যক্তিত্ব আসুক, এমনকি হারামাইনের ইমামও যদি সুপারিশের বিরুদ্ধে বলে তা আমরা মানতে পারবো, কথা কর না কেন, মানতে পারবো? মানা সম্ভব না কখনই। হারামাইন তারা সম্মানিত ইমাম, তারা ওখানে হারামে নামাজ পড়ান, তারা আল্লাহ তাদেরকে সম্মান দিছে, কিন্তু তারাও যদি বলে তো মানবো? মানা যায়। আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে যদি তারা বলে তা মানা যাবে অবশ্যই। এই কথাটা আপনারা সবসময় যেন মনে রাখবেন, আল্লাহ কায়দা আহলে সুন্নাতুল জামাতের পথে আমাদেরকে কবুল করুন। কি উপস্থিতি, আমি যে বিষয়টা বলছিলাম বারবার, যে দুনিয়াতে আমরা যেন হকের উপরে চলি, মানুষের হক, বান্দার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আমরা মিটে চলি, পাওনাদারের পাওনাটা মিটাই দেয়। অ্যাটেনশন, শেষ বাক্য, মানুষ মারা যায় না, যায়, মারা যাওয়ার পরে তার জানাজা উপস্থিত হয়, তখন ইমাম সাহেব হুজুর অথবা নেতৃস্থানীয় মুরব্বী যারা আছেন তারা বলেন যে আপনারা এই লোকের কাছে কিছু পান কিনা, যদি কিছু পেয়ে থাকেন তাহলে আপনারা বলেন, তার আওলাদরা আছে মিটাই দেওয়ার ব্যবস্থা করবো, যদি আওলাদ না থাকে তাহলে সমাজের নেতৃস্থানীয় বলে তাহলে আমরা দেখবো আপনার এটা মীমাংসা করে দেওয়া যায়। কেন বলে জানেন, আল্লাহর হাবিব সাহাবিরা ইন্তেকাল করার পরে কোন সাহাবি যদি ঋণ থাকতেন, এ আমার দিকে তাকান, কোন সাহাবি যদি ঋণ থাকতেন, এ শোনেন, আল্লাহর নবীর
কোনো সাহাবীর ইন্তেকালের পরে যদি কোনো সাহাবী দুনিয়াতে ঈদ থাকতেন, আল্লাহর নবী তাকে ডেকে এনে নবীজি নিজের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে উঠাইয়া তার ঋণ মওকুফ করাইতেন, অথবা ওই ব্যক্তির দিয়ে আল্লাহর নবী ক্ষমা করাইতেন, তারপরে তাকে কবরে পাঠাইতেন, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য ঋণ থাকবেন না দুনিয়াতে, কোনো মানুষের কাছে ঋণ থাকবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিয়ে সকলে বলে না আমিন।